আসসালামু আলাইকুম। সৈয়দ একাডেমি স্কুলের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আজকে দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ে একটি ক্লাস হবে, যে চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ঝুঁকি এবং অনিশ্চয়তা। যে পার্ট ওয়ান ক্লাস হবে, পরবর্তীতে আমরা পার্ট টু ক্লাস করব ইনশাআল্লাহ। তো ঝুঁকি কি? ঝুঁকি হলো প্রকৃত ফলাফল, প্রত্যাশিত ফলাফল থেকে বা প্রত্যাশিত যে আশা থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করব বা লেখা আছে যেগুলো বলবো, ওইগুলো আমরা আবার নোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাসায় পড়ার জন্য। ঝুঁকি হলো প্রকৃত ফলাফল, প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলে। অনিশ্চয়তা কি? যেহেতু আমাদের এখানে দুইটি বিষয় সম্পর্কে বলা হয়েছে, একটা হলো ঝুঁকি আর একটা হলো অনিশ্চয়তা। অনিশ্চয়তা হলো ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন ওই ঘটনাকে কি বলা হবে? অনিশ্চয়তা বলা হবে। যেমন এখন ঝুঁকির উৎস, যে বিভিন্নভাবে ঝুঁকি তৈরি হতে পারে, যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি কি? যে এক নম্বর হলো ব্যবসায়িক ঝুঁকি, যে কোম্পানি যখন কোনো বহিঃস্থ অর্থায়ন না করে তখন মুনাফা সংক্রান্ত এ অনিশ্চয়তাকে কী বলা হবে? ঝুঁকি বলা হবে। আর দ্বিতীয় হলো আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি কি? কোম্পানির দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। আবার বিনিয়োগ কারী দৃষ্টিকোণ থেকেও ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। এক নম্বর হলো সুদের হারে ঝুঁকি। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকেই সুদের হারে ঝুঁকি বলা হয়। দ্বিতীয়ত তারল্য ঝুঁকি, যে কোনো কারণে যদি বিনিয়োগকারী শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে, তখন ওই ঝুঁকিকেই বলা হবে তারল্য ঝুঁকি। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় যে আগে আমি জানবো যে ঝুঁকি কাকে বলে, অনিশ্চয়তা কাকে বলে, যে ঝুঁকির উৎসগুলো কী কী, যে ঝুঁকি কাকে বলা হয়, যে প্রকৃত ফলাফল, প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াকেই বলা হয় ঝুঁকি। যেমন আমি একটা জিনিস আশা করছি যে একজন ছাত্র যে ক্লাসে টেনে এরকম এসএসসি পরীক্ষা দেবে, তো এসএসসি পরীক্ষা সে আশা করেছিল এরকম গোল্ডেন এ প্লাস, কিন্তু সে এরকম এ প্লাস পাইছে, বা কোনো স্টুডেন্ট এরকম যে এ প্লাস আশা করছিল সে তার থেকে কম পাইছে, যে কোনো ব্যবসায়ী সে এরকম আশা করছিল যে বছর শেষে তার যে 20% মুনাফা হবে, কিন্তু বছর শেষে দেখা গেল সে এরকম 15% হারে মুনাফা পেয়েছে। তাহলে এখানে দেখা যাইতেছে কি, যে আমি যে জিনিসটা আশা করছি, যে ফলাফলটা আমি চাইতেছি, সেটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হোক, স্টুডেন্টের দৃষ্টিকোণ থেকে হোক বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে হোক, সেটা যদি আলাদা হয় বা ভিন্ন হয় তখনই তাকে একমাত্র কী বলা হবে? ঝুঁকি বলা হবে। আরেকটা হলো অনিশ্চয়তা। ভবিষ্যতে এমন কোনো জিনিস ঘটতেও পারে আবার নাও ঘটতে পারবে। সাধারণ কথা এই কথাকে কী বলা হবে? অনিশ্চয়তা বলা হয়। যে ভবিষ্যতে যে আমার চিন্তায় বা কোনো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনো ব্যবসায়ী যে এমন কোনো কিছু এরকম প্ল্যান করতেছে বা চিন্তা করতেছে বা পরিকল্পনা করতেছে, যেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, এরকম অনিশ্চয়তাকে কি বা এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করা যায় না বা গাণিতিকভাবে নির্ণয় করা যায় না বা পরিমাণ বা সংখ্যা গণনা করা যায় না, তখন তাকে কি বলা হবে? যে অনিশ্চয়তা বলা হবে। ঝুঁকিকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। ঝুঁকি তৈরির যে ঝুঁকি কোথা থেকে উৎপত্তি হয় এই জিনিসকে আমরা কয়েকভাবে এরকম বিভক্ত করতে পারি। তার মধ্যে যে একটি হলো ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, যে একজন ছাত্রের ঝুঁকি আছে, একজন ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকি আছে, একজন ব্যবসায়ী ঝুঁকি আছে, একজন বিনিয়োগকারীর ঝুঁকি আছে, বিভিন্ন ঝুঁকি আছে। তো ঝুঁকি তৈরি হওয়ার যে উৎস বা ঝুঁকির উৎপত্তি, সেইখান থেকে আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি ঝুঁকিকে নির্ণয় করা হয়, তাহলে ব্যবসায়িক ঝুঁকি যা ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে একটা ঝুঁকি এবং ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে অতপ্রতভাবে জড়িত একটি ঝুঁকি হলো ব্যবসায়িক ঝুঁকি। যে কোম্পানি যখন কোনো বহিঃস্থ অর্থায়ন না করে,
একটা হলো বহিঃস্থ অর্থায়ন, আরেকটি হলো এরকম অভ্যন্তরীণ অর্থায়ন। যখন বহিঃস্থ অর্থায়ন হলো যখন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বাহিরের কোনো উৎস থেকে, সেটা ব্যাংক হোক, আর্থিক প্রতিষ্ঠান হোক, বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক বা অন্য কোনো মাধ্যমের দ্বারা তার প্রতিষ্ঠানে অর্থ সংস্থান করে থাকে, তাকেই বলা হয় বহিঃস্থ অর্থায়ন। তো এই বহিঃস্থ অর্থায়ন না করে তখন মুনাফা সংক্রান্ত যে অনিশ্চয়তা সৃষ্টি হয় সেই অনিশ্চয়তাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। এখানে মূল যে জিনিসটা হলো সেটা হলো বহিঃস্থ অর্থায়ন। যখন বহিঃস্থ অর্থায়ন না করবে কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক তখনই ওই ঝুঁকিকে বলা হবে যে অনিশ্চয়তা, ওই অনিশ্চয়তাকে বলা হবে ব্যবসায়িক ঝুঁকি। আরেকটা হলো যে আর্থিক ঝুঁকি, এই আর্থিক ঝুঁকিটাও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথেই জড়িত, তা ব্যবসায়ীর সাথে জড়িত। যে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে যখন দায় পরিশোধের অক্ষমতা থাকে, আর এই দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় ঠিক ওই ঝুঁকিকেই বলা হয়, বলা হবে আর্থিক ঝুঁকি। যেমন কোম্পানির কাছে, কোম্পানি কোনো প্রতিষ্ঠান থেকে এরকম লোন আনছে বা টাকা আনছে, অর্থায়ন করছে, বা অন্য কোনো বিনিয়োগের মাধ্যমে শেয়ার বন্ড ডিবেঞ্চারের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে, তো এই অর্থায়নের টাকাটা সে কী করতে পারতেছে না, অর্থটা পরিশোধ করতে পারতেছে না। আর এই পরিশোধ করতে না পারা বা অক্ষমতা, এই অক্ষমতা বা না পারা থেকে যে ঝুঁকির সৃষ্টি হবে ঠিক সেই ঝুঁকিকে বলা হবে আর্থিক ঝুঁকি। এখন ঝুঁকিকে আমরা আরেকটি জিনিসের দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করতে পারি, সেটা হলো বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। তো বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হলো দুই রকম। একরকম হলো সুদের হারের ঝুঁকি। সুদের হারের ঝুঁকি কি? সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকেই সুদের হারের ঝুঁকি বলা হয়। যখন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবে, তো তখন যদি প্রথম বছরে বা প্রাথমিক বছরে তার বিনিয়োগের মুনাফা বা বিনিয়োগের সুদ ধরা হয় 10% বা এরকম 15%, কিন্তু পরবর্তীতে এই সুদের হারের পরিবর্তনের কারণে তা সে যে বিনিয়োগ করছে বিনিয়োগের মূল্য হ্রাস পাওয়ার আশঙ্কায় যে ঝুঁকির সৃষ্টি হয় সেই ঝুঁকিটাই হলো সুদের হারের ঝুঁকি। আরেকটা ঝুঁকি আছে হলো তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি কি? কোনো কারণে যদি বিনিয়োগকারী শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো যদি সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে বা হস্তান্তর করতে না পারে বা অন্য কারোর সাথে লেনদেন করতে না পারে, ওই অবস্থায় যে ঝুঁকি সৃষ্টি হবে সেই ঝুঁকিকে বলা হবে আর্থিক ঝুঁকি। যেমন এখানে আমি লিখছি যে সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাস পাওয়ার কারণে এটাকে বলা হবে সুদের হারের ঝুঁকি। আবার তারল্য ঝুঁকি, যে কোনো কারণে যদি বিনিয়োগকারী শেয়ার বন্ড ডিবেঞ্চার সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে তখন এই ঝুঁকিকে বলা হবে তারল্য ঝুঁকি। তো আমরা এখানে যে পর্যন্ত আলোচনা করলাম এর মধ্যে আমরা বইতে দেখে নিব যে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে একটা পার্থক্য আছে বা ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক আছে। আমরা অনুধাবন প্রশ্নের জন্য ঝুঁকি এবং অনিশ্চয়তার এটা বই থেকে আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী পার্ট টুতে আমাদের চতুর্থ অধ্যায়ে যে আদর্শ বিচ্যুতির আছে, যে ঝুঁকি এবং অনিশ্চয়তা পরিমাপের পার্থক্য, যে ঝুঁকি নির্ণয়ের যে গাণিতিক পদ্ধতি আছে, ওই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম।